আস্তে করে সিরো মহাকা পাক হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে সারাদিন কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, তো দেখতে থাকেন। তো সকালে গিয়েছিলাম আবদুল্লার মাদ্রাসায়, ওকে খাওয়াই দিয়ে, মানে ওর সকালের খাবারটা খাওয়াই দিয়ে আমি ভাবছি কি করব। তো বের হয়ে দেখি, মাদ্রাসা থেকে বের হয়ে দেখি একটা অটোরিকশা, অটোরিকশায় আমরা মা আমি উঠে যাচ্ছি। আমরা যাব এখন সবজির দোকানে, সকালবেলা ভালো ভালো সবজি পাওয়া যায় তাই যাচ্ছি। আর এত সকালে কিছু খেতে ইচ্ছা করে না, সকালবেলা দুইটা রুটি বানাইছি, একটা ডিম ভাজি করছি, ওটা আবদুল্লার বাবা খেয়ে অফিস চলে গিয়েছে, আর আমরা যাচ্ছি এখন সবজির বাজারে। তো অটোরিকশা উঠলাম, অটোরিকশাটা একদম নতুন রিক্সাওয়ালাকে বললাম এটা কি আপনার, বললো যে হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম কত দিয়ে কিনেছেন, উনি বললো 1 লাখ টাকা। তো এই তো এখন যাচ্ছি, দেখি যে রাস্তার মাঝখানে অনেক পানি জমে আছে, কারণ পাশের জমিটাতে বিল্ডিং হচ্ছে, আর বিল্ডিং এর পানিগুলো এইদিকে ফেলতে গিয়ে দেখি রাস্তার মাঝখানে পানি জমে গিয়েছে। তো এই তো চলে আসলাম সবজির দোকানে, এখন কি কিনবো ভাবছি। তো প্রথমে নিয়েছি পাট শাক, তারপর একটা লাউ নিয়েছি, লাউটার দাম জিজ্ঞাসা করলাম দাম কত, মানে সবজিওয়ালা বললো 80 টাকা, তো আমি 70 টাকা দিয়ে নিয়ে নিলাম। আর কিছু নিব না, ধনে পাতা কাঁচামরিচ সবই বাসায় আছে, তো এই দুইটা সবজি নিব। আর বাসায় যাওয়ার সময় নাস্তা নিয়ে যাব, সকালে কিছু খাইনি, আর সবসময় বাসায় খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে বাইরে থেকে খাবার নিয়ে গেলে ভালো লাগে খেতে, তো হোটেলে বসে খেলে অনেক দেরি হবে তাই আমরা খাবার নিয়ে যাচ্ছি। সকালে একটা মানে এক হোটেলে আমরা সবজি কিনে হোটেলে একটু দাঁড়াইছিলাম, তো হোটেল থেকে খিচুড়ি পরোটা চা নিয়েছি, এখন বাসায় গিয়ে মা আমি খাবো। তো এখন বাসার দিকে রওনা দিচ্ছি। এই যে আমার বাসার সামনে রাস্তাটা দেখ, মানে এখানে ঢুকলে আমার মনটা একদম ভরে যায়, একদম শীতল একটা ঠান্ডা বাতাস লাগে, কারণ এই এলাকায় বেশ কিছু গাছপালা, এজন্যই আমার কাছে এলাকাটা ভালো লাগে, আর পাশেই নদী। তো আমরা দেখতে দেখতে গাছপালা দেখতে দেখতে চলে আসলাম বাসায়। এখন শাক আর লাউ রেখে ভাবছি আর খেয়ে নেই, ক্ষুধা লাগছে, আমরা সকালবেলায় কেউই খাইনি মামে, এখন আমরা খেতে বসলাম। তো সবগুলো আয়সার সামনে নিয়ে রেখে দিলাম, ও কি খায় ও কোনটা পছন্দ করে ও শুধু নিয়ে নিয়ে খাচ্ছে, আর আমি ওকে যদি বলি এটা খাও তো ও খাবে না। তাই ভাবলাম যে সব কিছু সামনে দেয়, যেটা ওর ভালো লাগবে সে ওটা খায়, আর ও খুব বেশি খায় না, খুব সব কিছুই খুব অল্প করে খায়। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন দুপুরে রান্না বান্না শুরু হয়ে যাবে। এটা কিন্তু ডাল, মানে মোটা ডালটা, অ্যাঙ্কুরের ডাল, ওটা এখন সিদ্ধ বসায় দিছি। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব, ডাল আর পাট শাক একসাথে। এটা দক্ষিণবঙ্গের রান্না, আমি থার্ড পার্সন কারো একজনের কাছে শিখেছি। তো ডাল আর পাট শাক রান্না করতে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ লাগবে, তো এগুলো আগে কেটে নিয়েছি। তারপর হচ্ছে ডালটা সিদ্ধ করে ব্লেন্ডারে দিয়েছি, এটা মোটা ডালটা, আর এটা হচ্ছে ব্লেন্ড করতে হবে, তো আমি এটা এখন ব্লেন্ড করব। আর শাকটা কেটে ধুয়ে ভালো করে ধুয়ে আমি একটা চালনিতে রেখেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন শাকটা একদম পরিষ্কার করে ধুয়ে ফেলেছি, আর আমি ডালটা ব্লেন্ড করে কিন্তু পানি মিক্সড করে আবার পাতিলে বসায় দিছি। তো এই যে একদম মিহি করে ডালটা বেটে নিয়েছি, মানে ব্লেন্ড করছি। এখন ডালের পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিব শাকটা, আর শাকটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে সবগুলো বেরেস্তা করে ঢেলে দিব। মানে হচ্ছে পেঁয়াজ রসুন রসুন কাঁচামরিচটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে এগুলো ডালের মধ্যে দিয়ে দিব। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এভাবে খায় না, আমরা শাক ভাজিটাই বেশি খাই, তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করলাম, এই যে ডাল হয়ে গিয়েছে। তারপর রুই মাছ ভাজি করব, রুই মাছটা হালকা মশলা টশলা সব কিছু দিয়ে আমি একটু মাখায় রেখেছিলাম, মানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা। তো ডালটা দেখেন কি পরিমাণ লোভনীয় হয়েছে, দেখে খেতে ইচ্ছা করতেছে, আর দারুণ একটা ফ্লেভার মানে পাচ্ছি ডাল থেকে, যারা খান না তারা এভাবে খেতে পারেন। তো এই তো এখানে রুই মাছের ভাজি বসায় দিছি। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আসরের নামাজ, মানে বিকালে আমি যেখানে যাই বিকালে নামাজটা পড়ে বের হই। এখন চলে আসছি একটা চায়ের দোকানে, যেখানে আমি বরাবরই খাবার খাই, আমরা ছুটির দিনও এখানে এসে সকালে নাস্তা খাই, আর এই রেস্টুরেন্টের সামনে আমি দাঁড়াইছি চা নেওয়ার জন্য। আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রেস্টুরেন্ট থেকে নিলাম চা আর সমুচা, এখন যাচ্ছি একটা কেকের দোকানে, আর এখানে কেক ভালো বলতে টেস্টি ট্রিটের কেকগুলো ভালো। তো চলে আসলাম টেস্টি ট্রিটের কেকের দোকানে, এখানে কিন্তু কেকগুলো সবগুলো আমার কাছে বেশ ভালোই লাগে, তো কোনটা নিবো ভাবতেছিলাম, তো সব দেখে ভ্যানিলা কেকটাই ভালো লাগলো, মানে হচ্ছে ভ্যানিলা স্ট্রবেরি কেক, উপরে স্ট্রবেরির ফ্লেভার সব, তো ওইটা নিলাম আমি। তো ওদেরকে বললাম যে প্যাকেট করে দেন। আর কেকটা কার জন্য নিচ্ছি সেটাও বলছি একটু পরে, কেকটা আমাদের নেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন যাব মেজো বোনের বাসায়। তো কেক নিয়ে আমরা সোজা চলে আসছি রিক্সা থেকে নেমে লিফটে উঠলাম, লিফট থেকে নেমে এখন যাচ্ছি আমার মেজো বোনের বাসা, খুব বেশি দূরে না, আজকে ওর বার্থডে, তো ও জানে না আমি আসবো, ভাবলাম যে একটু সারপ্রাইজ দেই, ছোটো ছোটো খুশিগুলা সেলিব্রেট করতে ভালোই লাগে।
আর এই উসিলা ওর সাথে একটু দেখা হবে, এটা একটু কারণ। তো চলে আসলাম, আয়শা দরজা নক করছে, আমরা ঢুকে গেলাম। ও তো আমার হাতে কেকের ব্যাগ দেখে অবাক, ও জানে না যে আমি কেক নিয়ে আসব আর ওকে সারপ্রাইজ দিব যে ওর আজকে বার্থডে। ও ভাবে ভাবে নাই যে আমি চলে আসবো হঠাৎ করে। তো ওকে বললাম যে কেকটা তাড়াতাড়ি কাটো, এখান থেকে আবার শপিংয়ে যাব। তো কেকটা কাটছে, আর শপিংয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেকদিন পর আমার ননদ আসবে, একমাত্র ননদ আর শাশুড়ি, ওনাদের জন্য মানে শপিং করব। মানে শাশুড়ি আমার জন্য কিনবো, কাপড় চোপড় কিনবো, আমার ননদ ওর ছেলে সবার জন্য একটু শপিং করব। এখান থেকে আমি ডিরেক্ট শপিংয়ে যাব। তো তাড়াতাড়ি ওকে কেকটা কাটতে বলতেছি। তো কেকটা কাটা হয়ে গেলে আমি সোজা চলে যাব শপিংয়ে, আর নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখাবো ওদের জন্য কী কী শপিং করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পেজে একটা ফলো দিতে ভুলবেন না কিন্তু।